বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার মস্কোর রেড স্কোয়ারে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে পুতিন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে আসল যুদ্ধ কেবল শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীকে যেভাবে পরাজিত করা হয়েছে, ইউক্রেনও একইভাবে পরাজিত হবে। খবর বিবিসির। মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ শেষে দেওয়া ভাষণে এসব কথা বলেন পুতিন। ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের বীর সেনাদের জন্য আমাদের হৃদয়ে রয়েছে অনেক ভালোবাসা। তিনি আরও বলেন, রাশিয়া এই বিশেষ সামরিক অভিযান যেসব সেনা অংশ নিয়েছে তাদের জন্য আমি গর্বিত। রাশিয়ার স্বাধীনতা সার্বভৌমত্ব তাদের উপর নির্ভর করছে। পুতিন বলেন, আমাদের এসব জাতীয় বীরদের গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সমর্থন করেছে। এদিকে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় শহর বাখমুতের কাছে এজেন্সি ফ্রান্স প্রেস এএফপির একজন সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 4:30 দিকে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ছিলেন, তখন তার উপর একটি রকেট আঘাত হানে বলে ফরাসি সংবাদ সংস্থা টুইটারে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পূর্ব ইউক্রেনের এএফপির ভিডিও সাংবাদিক আরমান সোলেন্ডি নিহত হয়েছেন। তার বয়স 32 বছর। তার নিহতের খবর পেয়ে এএফপি পরিবার বিধ্বস্ত হয়েছে। আমাদের সব চিন্তা তার পরিবার ও পরিজনদের নিয়ে। সাংবাদিক সোলিন বসনিয়ায় বংশভূত একজন ফরাসি নাগরিক ছিলেন। বাখমুতের কাছে চাবিস ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় তিনি নিহত হন। ঘটনাটির প্রত্যক্ষকারী সহকর্মীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সোলিন বসনিয়ার রাজধানী সারাভেজে জন্মগ্রহণ করেন। তিনি একজন ফরাসি নাগরিক। তিনি লন্ডনে নিয়োগের আগে 2015 সালে রোমে ইন্টার্ন হিসাবে এজেন্সিতে যোগ দেন। রাশিয়ার আগ্রাসন শুরু করার পরের দিন যুদ্ধ কাবার করতে তিনি ইউক্রেনে আসেন।